বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে। বাংলা ক্যালেন্ডারের দিকে চোখ যেতেই হঠাৎ মনে হয়ে গেল আশ্বিন মাস তো চলে এলো, আর আশ্বিন মাস চলে আসা মানে একজন বাঙালির অপেক্ষার দিন শেষ। আসছে সেই কয়েকটা আনন্দের দিন, দুর্গোৎসব, মা আসছে এক বছর পর মাত্র কয়েকটা দিনের জন্য, আর সেই কারণেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তুতি। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে প্যান্ডেল তৈরির প্রস্তুতি, আর কুমোরটুলিতে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। তাই আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের টিম নিয়ে কুমোরটুলিতে, কথা বললাম বিভিন্ন মৃৎশিল্পীদের সঙ্গে। বিগত কয়েক বছর ধরে করোনা মহামারীর জন্য তাদের বাজার বড়ই মন্দা, সেরকমভাবে প্রতিমার বায়না তারা পাচ্ছেন না, তাই কথা বলে জানলাম তাদের সুখ দুঃখ আনন্দের কথা। আমরা কথা বললাম মালা পাল এবং মিন্টু পালের সাথে, চলুন শুনে নিই তারা কি বলছে। গত 2020 প্যান্ডামিক সিচুয়েশন খুব খারাপ অবস্থা ছিল, এবছরও আমরা বিগত দু মাস আগেও একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম, তারপর আস্তে আস্তে অর্ডার আসে এবং অর্ডার ভালোই এসছে এবছর। পুজো ছোট হচ্ছে ঠিকই, বাজেট কম, সেই মতো এবছরও পুজো ছোটোর ওপরেও অনেক ভালো ভালো ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু কম বাজেট হলে তো সেইভাবে বড় কিছু কাজ দেখানো সম্ভব হয় না। প্রায় 34টা দুর্গা প্রতিমা হচ্ছে, সন্তোষ মিত্র স্কোয়ার, তারপর আপনার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, বেনিয়াডলা, এরকম বহু জায়গার ঠাকুর আমরা বানাচ্ছি, কলকাতা বিকে পাল পার্ক, FD ব্লক সল্ট লেক। এছাড়াও এবার বিশেষত্ব হচ্ছে মমতা দুর্গা যেটা হচ্ছে, ওটা আপনার নজরুল পার্ক বাগুইয়াটি VIP রোডে, ওখানে মমতাময়ী দুর্গা ফাইবার গ্লাসের তৈরি হচ্ছে, এবং 10 হাতে দেখানো হবে কন্যাশ্রী, শুভশ্রী, খেলার সাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, এইসব নিয়ে এইসব চমকদার একটা কাজ এবার হচ্ছে। এর আগেও অনেক চমক হয়েছে, এবার এই একটা মমতাময়ী দুর্গা যেটা করা হচ্ছে তুমি ভরসা, এটা একটা বছরের নতুন চমক। মার কাছে সবসময় চাইবো অশুভ শক্তিকে বিনাশ করে, মা যেমন প্রতি বছর পৃথিবীতে আসেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, সেই রকম করোনা মুক্ত পৃথিবী হোক এটাই মায়ের কাছে আশা করব। আমাদের আগের বছরের কাজটা খুবই কম ছিল, আর আমার একার নাই, প্রত্যেকটা কুমোরটুলি মানুষেরই এরকম কাজটা খুব একটা ভালো হয়নি, অল্প অল্প ঠাকুর হয়েছিল, আর এবছর তার তুলনায় একটু ভালো, খুব ভালো না একটু ভালো হয়েছে, আর বাইরের যে ঠাকুরগুলো আছে ওগুলো আমাদের ক্যান্সেল হয়েছে। না দেখো, দোকানে ভিড় এই নামের ব্যাপারটা এইগুলো আমি তোমাকে বলতে পারবো না, রোজ বিকেলবেলা হলেই এখানে এরকমই ভিড় হয়, প্রত্যেকটা দিনই হয়, শনিবার রবিবারটা বেশি হয়, তাতে আমি এই কথাটা বলতে পারি না যে মালাপালের নাম আছে বলে তার দোকানে ভিড়, আমার দোকানে হয়তো ভালো কিছু কাজ করা আছে সেইগুলো দেখার জন্য ভিড়। হ্যাঁ, নতুন কিছু করেছি আমি, এই এখানে একটা থিম রয়েছে, ওই পেছনে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তো পেছনের যে থিমটা ছোট ঠাকুর আমি করেছিলাম, তো ওটা দেখার পর আমাদের যে প্রত্যেক বছর কোলাঘাটে ঠাকুর যায় সেই কোলাঘাট ওই থিমটা নিয়েছে, তো মোটামুটি সামনে তোমরা দেখলে বুঝতে পারবে এই থিমটা করেছি। আমরা কটা পুজোর ঠাকুর করছি মানে ছোটোগুলো আমরা বলতে পারবো না, আমাদের মিনিচার কাজটাও যেমনি হয় তেমনি বড় কাজও হয়, সব মিলিয়ে গুছিয়ে ধরো 21-22টা। হ্যাঁ, থিম তো আছে, থিম আছে, দুটো তিনটে থিম আছে। হ্যাঁ, এক চালার ডিমান্ড বেশি আছে। দেখো, আমাদের দোকানে এক চালার ডিমান্ড বেশি বললে এটা ভুল বলা হবে, কারণ আমার বাবা ছিল বাংলার বাঘ দুলাল চন্দ্র পাল লেট, আর এখন যে এসেছে গোবিন্দ পাল, কালিদা বলে ডাকে সবাই, তা আমরা এটা বাংলাটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করি, তাই আমাদের দোকানে আমরা এটা মনে করবো না যে এটা অনেক অর্ডার, এটা কম অর্ডার, আমাদের দোকানে আরও থাকে বাংলা মাল, আমাদের সব সময়ের জন্য 10-15টা থাকবেই, এবারেও আছে।
আক্ষেপটা কোথায় জানো? আক্ষেপটা হচ্ছে যেটা আমরা বাইরের যে ঠাকুরগুলো করি তখন ওরা তো আমাদের এখানে মানে কলকাতার লোকেদের মতো কম পয়সা বায়না দেয় না। ধরো একটা 20,000 টাকা দাম, সেখানে হয়তো 5,000-2,000 টাকা বায়না দিয়ে গেলো। আর যদি আমরা লন্ডন আমেরিকায় ঠাকুর করি সেখানে দাম তো থাকে 1,20,000-1,30,000, সেখানে যখন আমাদের বায়নাটা দেওয়া হয় 50,000 টাকা মতো আমাদের পাঠিয়ে দেয় ওরা। তা সেই টাকাটার পরিমাণ নিয়ে আমরা অনেকটা কাজ এগিয়ে ফেলতে পারি, যেটা এবছর নেই।